ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে এমন একটা পার্টিকুলার স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি যার প্রোডাক্ট কিনা আমরা সারা দেশের মানুষ ইউজ করছি আমি তোমাদেরকে বারবার বলে থাকি আমাদের চারপাশে কি ঘটছে সেটা যদি আমরা ভালো করে ফলো করি ভালো করে নজর দিই তাহলে কিন্তু আমাদের কাছে ব্যাপারটা খুব ইজি হয়ে যায় যে কোন বিজনেসটা দশ থেকে তিরিশ বছর অবধি চলবে আমরা সবসময় কি খুঁজি আমরা সময় খুঁজি এমন জিনিস যখন কোনো শপিং করতে যাই তখন আমরা খুঁজি জিনিসটা যাতে সস্তায় হয় আর তার মধ্যে যেন কোয়ালিটিটাও বেস্ট থাকে আর পয়সাটাও যাতে একটু কম থাকে এই ভাবনা চিন্তাটাই কিন্তু আমরা করে থাকি তো আজকে আমরা সেই স্টকের ব্যাপারেই আলোচনা করব যার প্রোডাক্ট কিনা আমরা সবাই ইউজ করি আর সেই স্টক ফান্ডামেন্টালি কিন্তু স্ট্রং আছে আমরা দেখে নেব সেই স্টক কত রিটার্ন দিচ্ছে তার মধ্যে সেলস কেমন হচ্ছে তার টেকনিক্যাল চার্ট কি বলছে আর এখন কি এই পজিশানে আমাদের তার মধ্যে ফোকাস করা উচিত আছে কিনা সেটাও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করবো তার আগে ফ্রেন্স এখন অবধি যদি তোমরা আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছো তাহলে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য ফ্রেন্ডস যদি তোমরা চাইছো প্রতিনিয়ত তোমাদের কাছে এই ধরনের আপডেট পৌঁছে যা তাহলে ফ্রেন্ডস তোমাদেরকে করতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব সাথে ফ্রেন্ডস সবার কাছে শেয়ারও করতে হবে যাতে তারাও জানতে পারে যে কিভাবে স্টক মার্কেট থেকে বাংলাতে নলেজকে ইনহ্যান্স করা যায় তাছাড়া ফ্রেন্ডস আমি তোমাদের জন্য শেয়ার মার্কেটের উপর একদম ফ্রি কোর্স নিয়ে এসেছি এই ফ্রি কোর্সটা তোমরা কিভাবে পেয়ে যাবে তার ডিটেলস ইনফরমেশন আমার ডিসক্রিপশন বক্সের ভিডিওতে দেওয়া আছে তোমরা চাইলে একবার চেক আউট করতে পারো চলো চলে যাবো ভিডিওর দিকে তার আগে ফ্রেন্ডস আমরা দেখে নেব যে এই স্টকের মধ্যে কেমন পারফরমেন্স দিয়েছে আজকে আজকে প্রাইস মুভমেন্ট কেমন ছিল সেটা আমরা জানি যে যে প্রায় বলতে পারো মার্কেট ফ্ল্যাট আছে নেগেটিভ দেখতে পাচ্ছি কেননা কোভিডের কেস দিন দিন বাড়ছে আর লকডাউনের সিচুয়েশনও তৈরি হচ্ছে যদি ফ্রেন্ডস তোমরা দেখবে তো দেখো এখানে দেখতে পাওয়া যাচ্ছে এখন এই স্টক ট্রেড করছে আটশো পঞ্চান্ন ছাকাছি আর এর মধ্যে সামান্য আপ্রাল দেখতে পাওয়া যাচ্ছে যদি নিচে আসবে তো দেখো নিচে আসলে দেখতে দেখতে পাওয়া যাচ্ছে যখন ভিডিও শুরু করছি তখন তখন বাজে প্রায় আমরা পাচ্ছি যে এর অলরেডি ফর্টি এইট পারসেন্ট ডেলিভারি কোয়ান্টিটি হয়ে গেছে মানুষ কিন্তু এর মধ্যে পজিশন বানাচ্ছে বাইং করছে কেন বাইং করছে তার পিছনে কি কারণ আছে অবশ্যই দেখবো চলো চলে যাব এর আরো বেশ কিছু পয়েন্ট দেখার জন্য তো फ्रेंड्स দেখো এই স্টক আমাদেরকে কেমন রিটার্ন দিয়েছে সেটা আগে আমরা চেক করব স্টক নাম তো আমরা জানবই একটু ধৈর্য ধরো নাম আমি অবশ্যই বলবো যদি फ्रेंड्स দেখবে তো দেখো আমরা দেখতে পাচ্ছি 1 ইয়ার এই স্টক আমাদেরকে রিটার্ন দিয়েছে 42% দেখো 1 উইকে দেখতে পাচ্ছি 2.29 1 মানথে নেগেটিভ আছে 3 ইয়ারসে দেখো 180% অফ দি আমাদেরকে রিটার্ন দিয়ে দিয়েছে 5 ইয়ারসে 3 ফিফটি ওয়ান পারসেন্ট আর টেন ইয়ার্সে দেখো টেন ইয়ার্স দেখলে চমকে যাবে প্রায় বলতে পারো যে সাড়ে ছ হাজার পারসেন্ট অব আমাদেরকে রিটার্ন দিয়েছে যেটা কিনা না মোটো কোনো কথা নয় তাহলে এখানে তোমরা বুঝতে পারছো যে প্রত্যেক বছর কোম্পানি আমাদেরকে একটা ভালো পরিমাণে রিটার্ন দিচ্ছে দিচ্ছে কেন রিটার্ন কোম্পানির যা প্রোডাক্ট আছে সেই সেই জিনিসটা ভালোভাবে সেলস হচ্ছে ক্ষেত্রে গ্রোথ আসছে রেভিনিউ বাড়ছে তো সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারের প্রাইজের মধ্যেও আপ র্যালি আসছে আর কোম্পানি আমাদেরকে ভালো পরিমাণে একটা রিটার্নও দিচ্ছে যদি ফ্রেন্ডস তোমরা এর লং টার্মের চার্ট দেখবে তো দেখো লং টার্মের চার্টের মধ্যে কি দারুণ একটা পারফরমেন্স দেখা গেছে হ্যাঁ বেশ কিছু দিন ধরে কনসোলডেড ছিল প্রত্যেক স্টকের মধ্যে এই জিনিসটা থেকে থাকে আমরা যেমন দেখে থাকি যে জীবনের সুখ আর দুঃখ থেকে থাকে ঠিক একইভাবে আপ অ্যান্ড ডাউন আর কনসোলডেড পিরিয়ডও থেকে থাকে তারপর দেখো স্টক কিন্তু আবারও ওপরে গেল দেন কোভিড আসার পর নিচে আসলো নিচে আসার পর আস্তে আস্তে স্টক আবারও রিকভারি করা শুরু করে দিয়েছে তো চলো দেখে নেবো স্টকের না কি আছে বা তার বিজনেস কি আছে সেটা আগে আমরা দেখব তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ কোম্পানির ওয়েবসাইটের উপর আমি চলে এসেছি আর স্টকের নাম হলো রিল্যাক্স ও ফুড আমরা জুতো তো প্রত্যেকে ইউজ করি করি কি করি না আমরা প্রত্যেক দিন আমরা আমাদের চলতি জীবনে আমরা জুতো ইউজ করে থাকি আর আমরা যখন কোনো জায়গাতে জুতো কিনতে যাই বা শু কিনতে যাই সেখানে আমরা কি খুঁজি সেখানে আমরা খুঁজি যে যাতে প্রাইসটা কম থাকে আর তার মধ্যে যাতে কোয়ালিটিটাও খুব ভালো থাকে তোমরা এখানে দেখতে পাচ্ছ সলমান খানের মতন একজন পার্সন এখানে অ্যাড দিচ্ছে দেন বিভিন্ন ধরনের বড় বড় আর্টিস্টদেরও আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডভার্টাইজমেন্ট করছে দেন কেন করছে যখন বড় বড় আর্টিস্টেরা কোনো কোম্পানির পাবলিসিটি করে দেন তার মধ্যে ভালো কোয়ালিটি আছে বলেই কিন্তু পাবলিসিটি করে থাকে তারা এমনি এমনি যে কোনো জায়গায় চলে যায় না তোমরা কি দেখেছ যে কোনো একটা ছোট মোটো জায়গায় তারা অ্যাডভার্টাইজমেন্ট করতে যায় কখনোই যায় না তারা ডেফিনেটলি ভালো জায়গাতেই যায় তাছাড়া ফ্রেন্ডস তোমরা হয়তো এখন বলতে পারো তাহলে কি বাটা খারাপ হয়ে গেল না ফ্রেন্ডস বাটা একদমই খারাপ হলো না আমি বলছি সস্তায় বাটার জুতোর দাম তোমাদের হয়তো অনেকেরই জানা আছে একটু কস্টলি আছে একটু ক্লাস ফ্যামিলির পক্ষে সেখানে জুতো কিনতে যাওয়াটা একটু খটো লাগে কিন্তু রিলাক্সর জুতো কিন্তু ডেফিনেটলি কোয়ালিটিও ভালো আছে আর সস্তাতেও আছে তো বাটাতে যদি দেখবে তো সেখানে যত পরিমাণ রিটার্ন দিয়েছে তার থেকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে রিল্যাক্সও একটা বেশি পরিমাণে আমাদেরকে রিটার্ন দিয়েছে কেননা সেলস বেশি হচ্ছে বলে চলো দেখে নেবো এর আরো বেশ কিছু পয়েন্ট টেকনিক্যাল চার্ট কি বলছে বা এই স্টক ফান্ডামেন্টালি কেমন আছে সেটাও আমরা দেখবো তার আগে ফ্রেন্ডস এখন অব্দি যদি তোমরা আমার ভিডিও দেখছো আর ভিডিওতে যদি লাইক না করেছো তাহলে ফ্রেন্ডস বলি তোমাদের লাইক খুবই ইম্পর্ট্যান্ট আছে তোমরা যত লাইক করবে ততই কিন্তু ইউটিউব আমার ভিডিওকে প্রমোট করবে আর সবার কাছে পৌঁছাতে সাহায্য করবে আর ফ্রেন্ডস লাইক করতে তো পয়সা লাগে না তো প্লিজ লাইক করে দিও তো ফ্রেন্ডস এখন আমরা চলে এসেছি টিকার ট্যাপের উপর যদি ফ্রেন্ডস তোমরা এখানে দেখবে তো দেখো এটা একটা মিড ক্যাপ কোম্পানি আছে মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছ একুশ হাজার এর মার্কেট ক্যাপ আছে যদি পি যাবে তো দেখো পিআসে আমরা দেখতে পাচ্ছি এর যা পিই রেশিও আছে সেটা কিন্তু বাটার তুলনায় বেশি আছে দেখো পিই রেশিও দেখতে পাওয়া যাচ্ছে নাইনটি থ্রি কেননা কোম্পানি যেভাবে গ্রোথ হয়েছে সেভাবে তার পিই রেশিওর মধ্যেও গ্রোথ হয়েছে সাথে ফাইন্যান্সিয়াল দেখবো ফাইন্যান্সিয়াল কেমন আছে রেভিনিউ হচ্ছে কিনা একবার চেক করা অবশ্যই আমাদের দরকার আছে দু হাজার থেকে যদি ধরবে তো দেখো দু হাজার থেকে কি দারুণ ইনক্রিজ হয়েছে ষোলো ষোলোশো কারোর দেন উনিশশো তারপর তেইশশো তারপর চব্বিশশো কারোর দেখো প্রত্যেক বছর কিন্তু রেভিনিউর ক্ষেত্রে ইনক্রিজ হয়েছে দু হাজার কুড়ি কেমন ছিল আমাদের সবারই জানা আছে সেই পজিশনে দাঁড়িয়েও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে রেভিনিউর মধ্যে গ্রোথ হয়েছে যদি নেট ইনকাম দেখবে তো দেখো নেট ইনকাম আমরা দু হাজার সতেরো থেকেই ধরি একশো উনিশ কারোর থেকে দু হাজার কুড়িতে সেটা হয়ে দাঁড়িয়েছে দুশো ছাব্বিশ তো দেখতে পাচ্ছ যে নেট ইনকামের ক্ষেত্রেও গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে কোম্পানির মধ্যে সেলস হয়েছে রেভিনিউতে গ্রোথ হয়েছে তো নেট প্রফিটেও ইনক্রিজ হয়েছে তাছাড়া এর হোল্ডিং কেমন আছে সেটাও আমরা দেখবো দেখো হোল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে কোম্পানিতে কোনো ডেপ নেই প্রোমোটারের কাছে কোনো প্লেজ নেই যেটা কি না খুবই ভালো কথা আছে আর সাথে প্রমোটারের কাছে এখন হোল্ডিং আছে সেভেন্টি পার্সেন্ট মিউচুয়াল ফান্ডের কাছে দেখো সেভেন পার্সেন্ট আর ফরেন ইনস্টিটিউশনের কাছে আমরা দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট সিক্সটি সিক্স পার্সেন্ট কিন্তু এর মধ্যে হোল্ডিং রেখেছে তো বলা যায় যে হোল্ডিং প্যাটার্ন ডেফিনেটলি ভালো আছে চলো চলে যাব এর টেকনিক্যাল চার্ট আমাদেরকে কি বলছে তো ফ্রেন্ডস তোমাদের সামনে জিরো দার প্ল্যাটফর্মের উপর আমি চলে এসেছি আর এখানে আমি রিল্যাক্স ও ফুটওয়্যার লিমিটেডের চার্ট লাগিয়ে দিয়েছি সাথে সাথে এম এস সিডি কেও আমি লাগিয়েছি যদি ফ্রেন্ডস তোমরা এই জায়গাটাকেই ধরবে তো দেখো এটা জুন মাসের ক্যান্ডেল ছিল দেখো জুন মাস থেকেই আমরা দেখতে পাচ্ছি যে কোভিড আসছে আসছে দু কুড়িতে দেন সেখান থেকে কিন্তু অনেক টাই নিচে নেমে এসেছে নিচে নেমে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্রাশটা যদি ইউজ করি দেখো এই যে কত একটা লম্বা সময় ধরে এর মধ্যে কনসোল ডেট করলো কনসোল ডেট করার পর দেখো তারপর আবার কিন্তু আস্তে আস্তে রিকভারি শুরু করে দিয়েছিল দেখো অনেকটাই রিকভারিও করেছে তো এতটা যখন ওপরের দিকে গেছিল ধরতে পারো এই যা প্রাইস ছিল ছশো থেকে একদম বলতে পারো নশো চৌত্রিশ অব্দি গেছিলো তাহলে বুঝতে পারছো যে প্রায় দুশো পয়েন্টের বেশি কিন্তু এই স্টক ওপরে গেছিলো এখানে যদি একটা ডার মতন তৈরি হয়েছে দেখতে পাচ্ছ এক মিনিট ফ্রেন্ডস একটু পেস্টটা একটু সেট করে নিই দেখো এখানে একটা ডার মতন তৈরি হয়েছিল যখন এই সিলিংটাকে টাচ করলো দেন দেখো সেখান থেকে কতটা ওপরে গেল তো এখন কথা হচ্ছে এই যে এতটা ওপরে গেল এই যে তোমরা দেখতে পাচ্ছ এতটা ওপরে গেছে তো এতটা ওপরে যাওয়া যে তৈরি হয়েছিল এখানে তো একটা গ্যাপ তৈরি হয়েছিল সেই গ্যাপটাকে তো ফুলফিল করতে হবে সেই কারণে জন্য কিন্তু লাইফ টাইম হাইতেও চলে গেছিল বলতে পারো দেন সেখান থেকে কিছুটা কিছুটা কারেকশন আমরা এখানে দেখতে পেলাম তো এখানে দেখো অলরেডি গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছ দুদিন ধরে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে দেন আবার যেহেতু মার্কেটের মধ্যে একটা প্রেশার চলছে তো আজ একটু রেড ক্যান্ডেলও দেখতে পাওয়া যাচ্ছে চলো দেখে নেবো এম আমাদেরকে কি বলছে তো ফ্রেন্ডস তোমাদের সামনে এম এস দেখো ওপেন করে নিয়েছি আর এম এস সিডি লাইন তোমরা জানো যে ব্লু কালার যে লাইনটা আছে সেটা এম এস লাইনটা আছে সেটা সিগনাল লাইন আছে তো এখন দেখার বিষয় হচ্ছে এই যে ব্লু ব্লু লাইনটা লাইনটা আছে সেই ক্রস করে যদি ওপরে যায় দেন তাহলে তোমরা বুঝতে পারবে যে এর মধ্যে আপ র্যালি দেখানো শুরু হবে এখানে কিন্তু সেই রকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এম এস সিডি লাইন জাস্ট সিগনাল লাইনকে ক্রস করার জন্য অলমোস্ট রেডি হয়ে আছে তো তোমরা চাইলে ফ্রেন্ডস এই স্টক মধ্যে ডেফিনেটলি ফোকাস রাখতে পারো স্টক ফান্ডামেন্টালি স্ট্রং আছে আর এর মধ্যে কোয়ার্টারলি রেজাল্ট ভালো আসছে তোমরা দেখলে যে কিন্তু আছে সাথে আমাদেরকে গ্রোথ ও কিন্তু তো আর কি চাই ফ্রেন্ডস তো তোমরা চাইলে এই স্টকের মধ্যে অবশ্যই ভাবনা চিন্তা করতে পারো এখন বাই করা বা না করা সেটা সম্পূর্ণ তোমাদের উপর আছে কোন স্টকে বাই করার আগে অবশ্যই নিজেরা একবার অ্যানালাইসিস করো নিজের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু ফ্রেন্ডস লাইক করতে ভুলো না চলো দেখা হবে আরো একটা নতুন ভিডিওর সাথে লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ